হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আজ আমি করবো চট্টগ্রাম ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি এই বিরিয়ানিটা হলুদ মরিচ দিয়ে রান্না করতে হয় আর মৌরি আর মেথি মৌরি বাটা দিতে হয় আর রেগুলার রাইস দিয়ে রান্না করতে হয় কেউ চাইলে বাসমতি চাল কিংবা পোলার চাল দিয়েও রান্না করতে পারেন আমি এখানে মাংস নিয়েছি ছয়শো গ্রাম টক দই নিয়েছি হাফ কাপ আদা পেস্ট দিয়েছি দেড় চা চামচ রসুন পেস্ট দেবো এক চা চামচ বাদাম বাটা দেব এক টেবিল চামচ এখানে আছে মৌরি জয়ফল জয়ত্রী আর মেথি হাফচা চামচ করে নিয়ে আমি বেটে নিয়েছি এখানে আছে টালা ধনে গুঁড়া জিরা গুঁড়া হাফচা চামচ করে লবণ দেব পরিমাণ মতো আমি এক টেবিল চামচ লবণ দিয়েছি এবার এখানে আছে একা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া সব কিছু একসাথে মেখে এক ঘন্টা মেরিনেট করে রাখতে হবে তাহলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এক ঘন্টা পর কড়াইতে তেল দেবো আমি দুই টেবিল চামচ নর্মাল বিরিয়ানিতে কিন্তু হলুদ মরিচ ব্যবহার হয় না কিন্তু আপনি বিরিয়ানিতে হলুদ মরিচ মৌরি বাটা আর মেথি বাটা দিতে হয় এখানে আমি দুইটা তেজপাতা আধা কাপ পেঁয়াজ দারচিনি দুই টুকরা এলাচ দিয়েছি তিনটা পেঁয়াজটা যখন ব্রাউন হবে তখন এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দেবো মাংসটা যখন বেজে যে মশলাটা লেগেছিল বাটিতে সেই মশলায় আধা কাপ পানি দিয়ে মাংসের মধ্যে দিয়ে ঢেলে মাংসটা রান্না করে নেব আমি এখানে রেগুলার রাইস নিয়েছি ছয় গ্রাম চালটা বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপর পানিটা ছেঁকে নেব। মাংসটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে রাখতে হবে সিদ্ধ হয়ে গেছে চালটা ভিজিয়ে আমি ছেঁকে নিয়েছি এবার পোলাওটা রান্না করার জন্য কড়াইতে দেব দুই টেবিল চামচ রান্নার তেল আর দুই টেবিল চামচ ঘি গরম মশলা দিয়েছি এখানে আমি একটা এলাচ একটা দারচিনি দুইটা লং একটা তেজপাতা আধা কাপ পেঁয়াজ পেঁয়াজটা ব্রাউন হলে হালকা ব্রাউন হলে আদা রসুন পেস্ট দেবো এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া দিয়েছি সামান্য লবণ দিয়েছি পরিমাণ মতো যেহেতু মাংসের লবণ দেওয়া আছে তাই এখানে আমি বেশি লবণ দেব না এবার চালটা দিয়ে কিছুক্ষণ ভাজবো। তারপর এর মধ্যে পানি দেবো যেহেতু আমি রেগুলার রাইস নিয়েছি তাই চালের ডাবল পানি দিয়েও আরও আধা কাপ বেশি পানি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আটটা কিশমিশ দেব এবার ঢেকে পানি শুকানোর আগ পর্যন্ত রান্না করব বিশ মিনিট রান্না করলেই পোলাওটা সেদ্ধ হয়ে যাবে তারপর মাংসগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দশ মিনিট দমে রাখতে হবে দশ মিনিট পর কেওড়া জল দেবো এক টেবিল চামচ বিরিয়ানি মশলা দেব এক চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে পরিবেশন করতে হবে হয়ে গেল খুবই মজাদার একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পরবর্তী রান্না দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটন দিয়ে রাখবেন সবাই অনেক ভালো থাকবেন আবারও কথা হবে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ